এই যে স্মার্টফোন নিয়ে ঠেলে 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 ও নিচের দিকে ঠেলে, নিচে কি রে ভাই বাবু খাইস? আপনি যে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখেন, লাভ কি? জীবনটা আবার কারো কারো ময়ে ময়ে, কোনো লাভ লস নাই, জীবনটাই লস। আপনাদেরকে একদম সত্য কথা বলি, এই সেশন খুব একটা আপনাদের জীবনে পরিবর্তন আনবে না। জিজ্ঞেস করেন কেন? আমি যা যা বলছি আপনারা তা তা বুঝতেছেন এবং আপনাদের মনের ভিতরে পরিবর্তনও আসতেছে। তবে ওয়্যার ইজ দ্য প্রবলেম, চেঞ্জ কেন আসবে না? এর কারণ হচ্ছে এ লট অফ ওয়েজ উই হ্যাভ টু বি ডিস্ট্রাক্টেড। কিসের দ্বারা? আপনার মোবাইল ফোনের দ্বারা। আপনি ঠিকই আবার ওই ফেসবুকে স্ক্রল করতে শুরু করছেন, এই যে স্মার্টফোন নিয়ে ঠেলে 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 ও নিচের দিকে ঠেলে, নিচে কি রে ভাই? এই ঠেলতে থাকে, আরে নিচের দিকে কি অকারণে ঠেলে যাচ্ছে? এই উদাসীনতা, তুমি এখান থেকে বেরোবার সব শিক্ষা নিয়ে, কিন্তু তুমি একটু পরে আর এগুলো মনে রাখতে পারবে না। এর কারণ কি? তুমি খেলা শুরু করছো। কেউ আবার কি করছো? মোবাইল বের করেই কিভাবে তুমি মনে রাখবা, ধরে রাখবা? কেউ আবার কি করা শুরু করছে? বাবু বাবু খাইস? জীবনটা আবার কারো কারো ময়ে ময়ে, এইভাবে জীবন যদি ময়ে ময়ে করে ফেলেন, তারপরে ক্যারিয়ারের কি হবে? টাকা পয়সার কি হবে? ময়ে ময়ে। ব্যাংক ব্যালেন্সের কি হবে? আর পড়াশোনার? মা বাবার সেবা যত্ন করার? বিয়ে করার? তাহলে লাইফ সম্পর্কে সচেতনতা একটা বড় ফ্যাক্টর, এটাই আপনাকে কেবল বাঁচাতে পারে এইসব জায়গা থেকে। দ্রুত বেঁচে আসুন, দ্রুত নিজেকে ফিরান, নাইলে শেষ আপনি। আপনি যে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখেন, লাভ কি? কি পাচ্ছেন আপনি বলেন তো? আপনার সময় ব্যয় হচ্ছে, আপনার ডাটা খরচ হচ্ছে, আপনার চোখে ডিস্টার্ব হচ্ছে। এন্টারটেনমেন্ট জীবনে দরকার আছে, কিন্তু ওভার কোনো কিছুই ভালো না। খাওয়া দরকার, কিন্তু আপনি যদি বেশি খান তাহলে কি হবে? অজীর্ণ হবে, ডিরেক্ট লাইনও হতে পারে বাথরুমের সাথে, টয়লেটের সাথে। ঘুম ভালো, কিন্তু অতিরিক্ত ঘুমাবেন আপনি টায়ার্ড থাকবেন। তার মানে যা যেটুকু প্রয়োজন ততটুকুই। মুসলিমদের জন্য সকালবেলা নির্দেশ হচ্ছে ফজর নামাজ পড়ো, দুই রেকাত ফরজ নামাজ। আপনি যদি ভাবেন আল্লাহ খুব খুশি হবে 10 রেকাত যদি একসাথে পড়ি, নামাজের হবে না? সবকিছু ভালো, এন্টারটেনমেন্ট দরকার আছে আমাদের জীবনে, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। বাট আপনি যদি ওভার করে ফেলেন, আপনার জীবনটাই বিনোদন আর আপনার ধ্যান ধারণা কি? কোনো লাভ লস নাই, জীবনটাই লস। আপনি ঘুমানোর সময় কথা বলতেছেন গার্লফ্রেন্ডের সাথে, চ্যাট করতেছেন, গার্লফ্রেন্ড কথা না কইতে পারলে আরো বেশি পেরা, কারণ চ্যাট করতে সময় লাগে বেশি। একটা দিবেন, হ্যাঁ আবার রিপ্লাই দিবে, আবার দিবেন, আবার রিপ্লাই, এক দুই তিন ঘন্টা। রাত্রিবেলায় মা বাবা যখন ঘুমায় যাবে, তখন হচ্ছে আপনার সাথে কথা বলা শুরু। আমরা কয়েকজন মিলে ঘুরে ফিরে এসে ঘুমিয়েছি আমাদের বাসায়, আমরা 5-6 জন ছিলাম। একজনকে বলছে যা এখন ঘুমা, তো বলে যে এখন তো ঘুমাবো না, আমি আর একটু পরে ঘুমাবো। আমি বললাম যে আমি তো ফজরের নামাজ পড়বো তারপরে ঘুমাবো, তাহলে তুই পরে কেন ঘুমাবি? তো বলে কি যে ওই একটু পরে মেসেজ দিয়ে রাখছি, একটু পরে কথা হবে। কখন কথা হচ্ছে? ভোর রাত্রে। এ ছেলেরও জীবন শেষ, যৌবনও শেষ, আর মেয়েরও কদিন পরে এদের দুইজনেরই মুখে পিম্পল, চেহারা হয়ে গেছে এখন কিসের মতো, কাকের মতো। তাহলে লাভটা কোথায়? লাভটা কোথায়? আমরা তো এইভাবে ডিস্ট্রাক্টেড হচ্ছি প্রতিনিয়ত, মানে এখন যে কত ওয়ে ডিস্ট্রাকশনের আপনি ভাবতেই পারবেন না। আগেকার সময় ডিস্ট্রাক্টেড হওয়ার ওয়ে ছিল না, ওই খেলার মাঠে তাও খেলতে গেলে 10 জন লাগবে, নাহলে তো খেলা হবে না। আর এখন রাত আর দিন নাই, আপনি অলওয়েজই ডিস্ট্রাক্টেড হতে পারেন। অলওয়েজ আপনার কাছে মোবাইল ফোন আছে মানে আপনি ডিস্ট্রাক্টেড। একটা গ্যাজেট আছে, গ্যাজেট আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। অথচ উচিত ছিল কি আমরা গ্যাজেটকে নিয়ন্ত্রণ করব? গ্যাজেটস ইনভেন্টেড হয়েছে আমাদের নিয়ন্ত্রণে থাকার জন্য, অথচ আমরা এখন তাদের গ্যাজেটসে রূপান্তর হয়েছে। উই আর অপারেটেড বাই দোজ স্মার্ট ডিভাইসেস।
দ্যাটস দ্য প্রবলেম। গেমিং করছি, কখনো সোশ্যাল মিডিয়া, কখনো টিকটক দেখছি, এই যে অবস্থাটা আমাদের, এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। তাহলে আপনারা কি এবার বুঝতে পেরেছেন আমার মোটিভেশনাল সেশন কেন আপনাদের জন্য কাজ করবে না? এবং আপনারা ডিসিশন নেন না, তা না ডিসিশন নিয়েও কেন আপনি ডিসিশনকে ধরে রাখতে পারেন, এর কারণটা কি বুঝতে পেরেছেন? এখন যে মোমেন্টে আছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় আপনাদের জীবনের। কোন দিকে যাবে এই রোড এখনই সেট করার সময় আপনাদের জীবনের। আপনি কি হবেন, কি করবেন? আমাদের মা বাবা আছে না, তাদের জন্য কিছু করা লাগবে না? আমাদের সোসাইটির জন্য কিছু করা লাগবে না? নিজেদের জন্য কিছু করা লাগবে না? তাহলে কেন এত উদাস থাকবো? এবার আমার সেশন কাজে লাগবে তখনই যখন তুমি এগুলো থেকে দূরে রাখবে। ধরো একটা বোতল, একটা ড্রাম, এই ড্রামে আমি অনেক পানি দিচ্ছি কিন্তু পানি থাকতেছে না, এর কারণ কি বলতো? ওই ড্রামের নিচে আছে হোলস, ওই হোলস দিয়ে পানি সব বেরিয়ে যাচ্ছে। তো তোমার ডিস্ট্রাকশনের জন্য যেগুলো সমস্যা সেগুলো হচ্ছে এই হোলস। আর এই হোল মানে সেই হোলস না, এই যে দু একজন হাসে আর কি, এই জন্য বলতাম এরা কি সব মিনিং নিয়ে আসে জানে। এই ছিদ্রগুলা কি করবে? পানি যা দিবা, তো তোমাদেরকে যতই মোটিভেট করি তোমরা আসলে লাইফে কিন্তু এই এই অ্যাটাচ থাকতে পারবো না। এই রিজনটাই হচ্ছে তুমি ডিস্ট্রাকশনে পড়ে যাবা।